কিছুরই দাম বেশি, কিনবো কিভাবে? ডিম না, দ্রব্যমূল্য সবকিছুই বেশি, সাধারণ মানুষ এটা না বিশ্বাস উঠে গেছে। ডিম কিনি না, ভাত দিতে পারি না, আবার ডিম কিনুন পান্তে। দিনের আয় করতে হবে মিনিমাম 1,000 টাকা, এখন এই ডিমটা আমার জন্য কষ্টকর। একটা জিনিস, চার পাঁচ জায়গায় নাকি ট্যাক্সের ভাড়া দেওয়া লাগতো, বিভিন্ন জায়গায় মানুষ ট্যাক্স নিত, রাজনৈতিক নেতাকর্মীরা নিত, এখন তো নাই, এখন তো সব শেষ, পুলিশও নিচ্ছে না, রাজনৈতিক নেতাকর্মীরা নিচ্ছে না, এখন তো আগে যা ছিল তার থেকে দাম অনেক বেশি। আগে তো যখন যখন খারাপ অবস্থায় ছিল, পুলিশের ট্যাক্স দেওয়ার পরেও রাস্তাঘাটে নেতাকর্মীরা নেওয়ার। বন্ধুরা, এই যে আপনারা দেখছেন আমাদের আড়তে এখানে কাঁচামাল বিক্রি হচ্ছে, আজকের আপডেট বাজার। এই যে এই লাউগুলো প্রতি পিস 55 করে পাইকারি এখান থেকে কেনা হচ্ছে, এখান থেকে 55 এবং 60 মাঝে মাঝে কেনা হচ্ছে। তো এইগুলো যখন খুচরা বাজারে যাবে তখন 80 প্লাসই হবে বাজারে এগুলো, কারণ এখান থেকে ঢাকা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, এখান থেকে ক্যারিং কস্ট হচ্ছে 100 প্লাস এই রেটগুলো পড়বে। একদম টাটকা লাউ গ্রামের। আর এই যে এদিকে আরো আজকে বাজার কম, এরা ধর বেগুন কত করে কিনছিস? 80 টাকা পাইকারি বাজার। আর ধুমি ধুমি 60 টাকা। আর ঝিঙে ঝিঙে 70, বরবটি কত? 90। আর শালকুমড়ি কত করে কিনছিস? 50। তো এই যে এইগুলো এখানে কিন্তু পাইকারি রেট, এখানে আরো কম বেশি আছে। আর এইগুলি যখন ঢাকায় যাবে তখন 100 প্লাস। গাড়ি ভাড়া আছে, লেবার বিল আছে, সব কিছু দিয়ে খাজনা আছে, সব কিছু মিলে এখানে 100 টাকার উপরে পড়ে যাবে খুচরা মানে ভোক্তা পর্যন্ত আর কি। তো এই হচ্ছে অবস্থা সবজির। 200 140 দেখ সস্তা আছে। এই যে এখানে আমাদের এখানে আবার এই যে বাজারে প্রতিদিন মাছ বিক্রি হয়, তো এই যে হাফ কেজি করে ওজন আর কি, সিলভার কাপ মাছ। হ্যাঁ, হাফ কেজি বেশি, 700 800 করে, 140 টাকা, এই দামটা কম আছে। তো বন্ধুরা, এই যে দেখলেন আমাদের এখানে যে বর্তমানে যে কাঁচা বাজারের যে মূল্য, তো মানে পাবলিক খাবে কি একদম ঝাঁজে মরে যাবে আর কি। পাবলিকের যে রিয়াকশন, সবার অবস্থা একদম, জনগণের অবস্থা একদম না বিশ্বাস উঠে যাচ্ছে আর কি এই বাজারের পরিস্থিতি। এগুলো দেখেন যে বর্তমানে আসলে, কারণ আমি সপ্তাহে একদিন দুদিন করে বাজার করতাম, প্রতি দেখা যাচ্ছে আমাদের এখানে একটা হাট, হাটে দেখা যাচ্ছে 300 সাড়ে 300 টাকা দিয়ে আমাদের বাজার হয়ে যেত। আর এখন সেটা এখন 700 টাকাতেও মানে কুল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর তেলের দাম তো 200 টাকা লিটার হয়েছে, সব কিছুই একদম ঊর্ধ্বমুখী। শেষ চিন্তা, শেষ দেয়া, শেষ গো দেয়া, শেষ। এই যে দেখছেন এই যে মানে ভোক্তাদের কথা, দিন পাতা আর চলে না, আসলে অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা, এই যে আমাদের এলাকায় এখন এই যে আমরা গ্রামে বসবাস করি, গ্রামের যে বাজারগুলো, এই সরিষা সয়াবিন তেল আপনার 200 টাকা লিটার বিক্রি হচ্ছে, ডিম 60 টাকা মানে 4 পিস 60 টাকা। আর তারপর আরও যে মানে যে পণ্যগুলো আছে কাঁচা বাজার তো দেখলেনি, তো অনেক কিছুই একদম মানে সব কিছুর দাম একদম চড়া, মানুষের দিন দিন হাতের নাগালের বাইরে চলে আসছে। তো এইভাবে আসলে দেশে চলে যাচ্ছে, মানে এই যে একজন বলছে চলে যাচ্ছে মানে চলে গেছে, তো এইভাবে আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো আর কিছু বলার নেই।